হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা অন্য ধরনের রেসিপি। অনুষ্ঠান বাড়িতে তোমরা খেয়েছো রুই মাছের কারি, তোমরা ঘরেও রুই মাছের কারি খেয়েছো, রিলেটিভসদের বাড়ি গিয়েও রুই মাছের কারি খেয়েছো। বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই এইরকমভাবে রুই মাছের একটা কারি বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির রুই কারি কেমনভাবে বানানো হয় চলো তোমরা ভিডিওতে দেখে নাও। প্রথমে আমি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে মাছগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে, চলো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই। মাছগুলো তোমরা লাল লাল করেই ভাজবে। বন্ধুরা, যখন মাছের সঙ্গে নুন হলুদ দেবে তখন কিন্তু লঙ্কা গুঁড়োও অবশ্যই একটু দেবে, কারণ লঙ্কা গুঁড়ো দিলে মাছগুলো দেখতেও ভালো হয় লাল লাল, আর খেতেও কিন্তু টেস্টি হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখব। অবশিষ্ট মাছগুলো আমি ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার কড়াইতে যে তেল আছে, আর কিন্তু নতুন করে তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু গোটা জিরে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি, মাঝখানের বীজটা ফেলে দিয়েছি, আর দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও দু চারবার নাড়াচাড়া করব। এবার আমি এর সঙ্গে অ্যাড করব আলু। বন্ধুরা, রুই কারির সঙ্গে কিন্তু অনেকে অনেক জায়গায় আলু দেয় না, কিন্তু যেহেতু আমরা আলু খেতে ভালোবাসি সেই জন্য আলুটা দিই। তোমরাও আলুটাই দেবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার দেখো বন্ধুরা, আমি শিলবাটাতে নিয়ে নিয়েছি গোটা জিরে, রসুন, আদা, নিয়ে নিয়েছি কালো সাদা সর্ষে, আর নিয়েছি পোস্ত, একসঙ্গে এগুলো আমি একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে এটা ভাজা ভাজা হচ্ছিল, এটা কিন্তু পুরো তরকারিটা হবে একদম মিডিয়াম আঁচে। পাঁচ থেকে ছ মিনিট সবগুলো একসঙ্গে আমি ভাজবো। আলুটা প্রায় হাফ সিদ্ধই হয়ে যায় ভাজতে ভাজতে। এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর অ্যাড করলাম শিলে পেস্ট করা মশলাটা। সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে আবারও মিক্স করব আর নাড়াচাড়া করব। পাঁচ থেকে ছ মিনিট সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর তেল পুরো মশলা থেকে ছাড়ছে, আর খুব সুন্দরভাবে কষাটা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো চলো বন্ধুরা, এটা পুরোপুরি একদম কষাটা রেডি হয়ে গেছে, আর দেরি না করে এর সঙ্গে আমি দিয়ে দেব দেড় গ্লাস জল। দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি, এবার আমি 10 মিনিটের জন্য এটা মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে ফিরছি। বন্ধুরা দেখো, জলটা অনেকটাই কমে গেছে। এবার দেখিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি। বন্ধুরা দেখো, আলুগুলো একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট তরকারিটা ফোটাতে হবে। মাছগুলো একটু উল্টে দেব।
বন্ধুরা টক বক করে পুরো ফুটছে তরকারিটা, এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখো বন্ধুরা কারিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো হয়, তোমরা বানিয়ে দেখো। চলো বন্ধুরা এবার এটাকে আমি সার্ভ করে দিই। সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে ভালো হয়েছে বন্ধুরা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট করো।